কি কোথাও পারচেস করেছে এই টাইপের কিছু? না আপু, ও তো পারচেস করে না এখনো কিছু। আপনি কনফার্ম ও পারচেস করেনি? জি জি আপু, কনফার্ম। তাহলে তারপরে ডলার গেল কোথায়? আপনার যদি 2.68 ডলার যায়, তাহলে বাকি ডলারটা গেল কোথায়? আপু আমার শুধু অ্যাড্রানটা হয়েছে 14 তারিখে, ওইটার পর আর হয় নাই। আমি আপনাকে দেখাই একটু। কান এই লিঙ্কটা আমাকে একটু দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, আপনাদের লাইভের লিঙ্কটা। দিচ্ছে কানের কি শরীর ভালো না? ভালো আপু। আপনারা সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আকাশের জ্বর ছিল, আকাশ জয়েন করেছে, দেখা যায়। আকাশ সুস্থ আছেন এখন? আকাশ, ভাইয়া সব জায়গায় নেট একটু ঝামেলা করবে, মানে নেট 3-4 দিন নেট ইস্যু হচ্ছে, বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু, এখানে দেখেন যে আমি 14 তারিখ অ্যাটেন্ডটা করাইছিলাম, তো আমার 14 তারিখ হয়েছে শুধু, এই 15 তারিখ থেকে শুধু ফেইল 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 আসছে। তাহলে তো 14 তারিখে শুধু করলে একদিনে আপনার যদি $2 করে খরচ হয়, তাহলে বাকি আপনার ডলার গেল কই? সেটাই বুঝলাম না, মানে এখন আমার দিক দিয়ে ঠিক আছে না, আমি এখন আমার ফ্রেন্ডটাকে বলতে পারবো যে আমার ফোন লাইন চেক করে দেখতে পারবে, ও আবার যদি বলে সমস্যা তো নাকি এখন ব্যাংকে না, ব্যাংকে যোগাযোগ করতে হবে আর কি, কথা হচ্ছে, ব্যাংকে কি কথা তো বলবো। এইটাই ভাইয়া, বাকি বাকি ডলার গেল কোথায়? আপনার বাকি ডলার গেল কোথায়? সেটাই তো বুঝতেছি না, ও আসলে ওর সাথে আমি দেখি যোগাযোগ করি, দেখি আপু ও কোনদিকে, ও এমন আমার তো পরশু জিজ্ঞেস করছে কি হচ্ছে নাকি কাজ হচ্ছে নাকি, আমি হ্যাঁ কাজ তো হইছে, ও মনে খরচ করে নাই, খরচ খরচ করলে তো আমাকে বলতো। খরচও এমনি করে এখন নাই এখানে তো ফেসবুক? দেখা যাচ্ছে। জি জি আপু, আচ্ছা, আপনি ফেসবুক সাপোর্ট টিমে একটু সাপোর্টে একটু নক করেন, ফেসবুক সাপোর্টে? ভুল তো আচ্ছা হওয়ার আচ্ছা, কথা না। হুম, সেটাই বললাম। সাপোর্টে নক করে বলেন এরকম এরকম ইস্যু। আচ্ছা, ইস্যুটা এরকম, এখন আমার অ্যাকচুয়ালি কত কি, আমি আমাকে দেখাচ্ছে শুধু 14 তারিখের অ্যাড্রান আমার এত ছিল, আমার কার্ড আমার কাছে, আমার কার্ড থেকে কিছু হয়নি। ওর আপনি আপনার ফ্রেন্ডের থেকে কার্ডের ট্রানজেকশনটা একটু দেখে নেন যে কোন জায়গা থেকে, কারণ একটা কার্ডের ট্রানজেকশন দেখলে তো বোঝা যাবে যে কোন জায়গা থেকে কত টাকা ওইটার জন্য কেটে নিয়েছে, ওইটা একটু দেখে নিতে পারেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপুকে কি বলবো ঠিক এখন, ও আছে? কি চেক করতে বলবো, আমার কার্ড নিয়ে কোনো আইডিয়া নেই তো এখন। ওর কার্ডের ট্রানজেকশনটা একটু চেক করতে বলেন যে লাস্ট 14 তারিখ থেকে আপনি যেদিন টাকা এনরোস ডলার এনরোস করেছেন কবে? আপু ডলার এন্ডোর্স করছি যেগুলা, এই ওগুলো তো আপু লেট হচ্ছে, কিন্তু মানে কাজ শুরু হয়েছে 5 তারিখের মতো করে, 5-6 তারিখের মতো করে, ওই এই মাসের 5-6 তারিখ করে মানে চালু হয়েছে, কিন্তু এন্ডোর্স করছি আগে, মানে তখন ওদেরটা ওরা ভুলে গেছিল যে চালু করতে, তো আমি 5-6 তারিখ গিয়ে চালু করছিলাম আর কি। 5-6 তারিখে কার্ড স্টার্ট করেছেন হ্যাঁ হ্যাঁ আপু, এরকম? জি আপু ওইরকম। ডলার ইনভেস্ট করেছেন কবে?
ওইটা ডলারটা এন্ডোর্স করছি তো, কিন্তু ওরা মানে ইয়া করতে পারে নাই, কার্ডটা চালু করতে পারে নাই। ডলারটা এন্ডোর্স করছি ধরেন না ওই 30 তারিখ, 30 তারিখের মতো হবে গত মাসের। তাহলে আপনার ফ্রেন্ডকে বলেন 30 তারিখের পর থেকে ওর হচ্ছে ইয়ে করতে, ওর এই কার্ডের কানেকশনটা চেক করতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে বলবো। কার্ডের স্টেটমেন্টটা নিয়ে নিতে, কার্ড স্টেটমেন্ট নিয়ে নিলে ও বুঝে যাবে যে কোথায় টাকা আপনার কি হয়েছে বা ওর কি হয়েছে। তারপরেও যদি দেখেন ওর ওখান থেকে খরচ হয়নি, ওর কোনো কারণে কেটে নেয়নি, তাহলে তারপরে আপনি একটু ফেসবুকের সাপোর্টে নক করেন। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা বাবা, পেজ গুলো কি পরে দেখবেন নাকি মানে ক্লাস শেষে দেখবেন? পেজ গুলো ভাই পরে পরে দিদি, আমরা ব্রেকের পরে দেখি আপনার পেজের কাজ, যে দুইটা পেজের কাজ পেয়েছেন। হ্যাঁ ব্রেকের পরে আমরা পেজের কাজ দেখবো, যে আজকে আমাদের রিভিশন ইউটিউবে রিভিশনটা তো ভাইয়াদের একটা দরকার ছিল বললো, তো ওই রিভিশনটা আমরা দিয়ে নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে। ওকে ভাই স্টার্ট করবে কি আমার সাথে, স্ক্রিন শেয়ার করবে কি? ফজল ভাই আপনি স্ক্রিন শেয়ার স্টার্ট করেন। ভাইয়া মিউট করে আছেন। হ্যাঁ করছি। দেড় মাসে 75,000 টাকা ফ্রিল্যান্সিং ইনকাম। ওই জামাল, জামাল কে আপনাদের? জামাল স্যার? ও তার সব বিজ্ঞাপন করে এরকম, সে আজকে 10,000 টাকা ইনকাম করছে, ও আজকে 20,000 টাকা ইনকাম করছে। তাহলে তো ভাই আমরাও দিতে পারি একটা, যে ফ্রিল্যান্সিং শিখতে এসে না দু মাসের কোর্সের 1 মাস শেখার পরই 15,000 টাকা ইনকাম ফ্রিল্যান্সিং এর থ্রুতে। এটা দিব শাওন কে দিয়ে, তারপরেরটা দিব আজিম কে দিয়ে, তারপরেরটা দিব সোমা দিদি কে দিয়ে, এরপর একটা বিগ বাজেট দিব আপনাকে দিয়ে। আমরা তো করতে পারি ভাই এটা। কারি কি হয়েছে কি, আমি যখন ওর অ্যাকাউন্টে ঢুকছি, হ্যাঁ ঢুকে আমার বিরক্ত লাগছে, কারণ খালি দেখি ইনকাম ছাড়া তার কোনো ইয়ে নাই, ভিডিও নাই, সব ইনকাম। আচ্ছা উনি ইনকাম থাকুক। আপনার ইউটিউব চ্যানেল কি এই এই জিমেইলের ইয়েতে আছে? হ্যাঁ এই জিমেইলে আছে। আচ্ছা চ্যানেলটাকে ফার্স্টে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবেন, কারণ নরমাল চ্যানেলের এবং ব্র্যান্ড চ্যানেলের কিছু ডিফারেন্স আছে বলেছিলাম আমি আপনাদেরকে। আচ্ছা ডিফারেন্স গুলি এরকম, যে ব্র্যান্ড চ্যানেল থেকে আপনি হচ্ছেন এই যে ক্লেম করা বা কিছু জিনিস থাকে ওই জিনিসগুলি পারবেন না। আর নর্মাল চ্যানেলে হয় কি, যে আমরা যদি ব্র্যান্ড চ্যানেল করে না দেই এই চ্যানেল থেকে প্রবলেম হয়, মানে কোনো কন্টেন্ট যখন দিবেন ক্রিয়েটিভ কমন দিয়ে বা অন্য কোনো কন্টেন্ট, যেমন পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন হইতেই পারে, অনেকেরই গ্রিন হয় হয় না, ওই ঝামেলাগুলির কারণে তখন ওই চ্যানেলগুলি না স্ট্রাইক হয়, ওই চ্যানেলগুলিতে স্ট্রাইক দেয়, কপিরাইট ইস্যু দেয়। যেমন আপনি বুঝেন যে আমরা নর্মালি এলইডিপি থেকে যে ইউটিউব চ্যানেলটাতে আপনাদের ভিডিওগুলি আপলোড করি, ওই ভিডিওগুলি আমরা আপলোড করতে গেলে কিন্তু আমাদেরকেও স্ট্রাইক দেয় ইউটিউব। চিন্তা করেন, আপনাদেরকে শেখাচ্ছি আমরা, আপনাদেরকে শেখানোর জন্য যে ভিডিওটা আমরা আপলোড করি বা যে ভিডিওটা ক্লাস ভিডিওটা রেকর্ডিংটা আমরা করি, ওই ক্লাস রেকর্ডিংটাই তো আমরা আপলোড করে দিই, ওই আপলোড স্ট্রাইক দেয়। তার কারণ হচ্ছে ওইখানে আমরা যখন ক্লাস করছি আমরা নানান ওয়েবসাইটে ঢুকছি, নানান পেজে ঢুকছি, নানান ইন্টারফেস দেখছি না আমরা, এইগুলির জন্য তারা আমাদেরকে স্ট্রাইক দেয়, এইগুলির জন্য তারা কপিরাইটেড ইস্যু ধরে। তো ট্রাই করবেন যদি আপনার হয়ে থাকে ইয়ে করতে, ভাইয়া চেঞ্জ এখন করছেন আগে করেননি, ইউনাইটেড কিং স্টেটস দিয়ে দেন, ইউনাইটেড স্টেটস। ওকে আপনি আপনার চ্যানেলে যান, আপনার চ্যানেলের চ্যানেলে যাবেন, ইওর চ্যানেল, ইওর চ্যানেল। হ্যাঁ চ্যানেলে যান। ওকে চ্যানেলের হচ্ছে জি যাবো, পিয়াল বলছিলাম জি। পিয়াল আপু কালকে মেইল মেইল চেম্বার ওখানে আমি ট্রাই করছি তো, আপনারা যেভাবে ওই লোগোটা এড করতে পারতেছেন আমি ওইটা পারতেছি না, এরপরে কিভাবে করে সেটা আমি, আমার এখানে ওই ধরনের ইন্টারফেস আসতেছে না।
ভাইয়া তাহলে হচ্ছে আমাদের এটা দেখতে হবে, দেখে বলতে হবে। আমি এই ইউটিউবে এটুকু শেষ করে তারপর আপনারটা স্টার্ট করি, জি স্যার, জি আপু, মানে ইউটিউবের ভাইয়ার এইটুকু শেষ করে দিয়ে জি আপু, জি আপু, জি আপু, জি আপু, রিভাইস চাচ্ছিল একটা রিভাইসটা দিয়ে দিই আমি, রিভিশনটা জি আপু, জি আপু, ভাইয়া আমাদের রিভাইস সেটিংসটা দুই ভাবে করা যায়, এটা কি মনে আছে আপনাদের? না কোনো কিছু মনে নাই। হ্যাঁ দুইভাবে করা যাবো, একটা ইউটিউব স্টুডিওতে, একটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে গিয়ে। ভাইয়া এই যে আমি এখন যে 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 জায়গাগুলি মার্ক করব, চ্যানেলের ভিতরের সেটিংস করতে হবে ইউটিউব স্টুডিও দিয়ে, আর চ্যানেল সেটিংস করতে হবে আপনার এই নামের এখান থেকে, এই যে যে জায়গাটা এখানে ক্লিক করেন, এইখানে এই যে সেটিংস, এই সেটিংস দিয়ে চ্যানেলের সেটিংস মানে আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস করবেন, আর চ্যানেলের ইন্টারনাল সেটিংস করতে হবে ইউটিউব স্টুডিওর ভিতরে যে সেটিংস আছে ওই সেটিংস দিয়ে। কথাটা কি একটু অন্যরকম মনে হচ্ছে ভাইয়া? আবার একটু মানে এই এই সেটিংসটা হচ্ছে যেটা আমার এখান থেকে, যেটা এটা হচ্ছে আমার চ্যানেলের সেটিংস। এই যে এখন যে জায়গায় ক্লিক করলাম না, হ্যাঁ, এইটাকে পাশে মানে ওপেন ইন নিউ উইন্ডোজ দেন বা নিউ ট্যাব, হ্যাঁ নিউ ট্যাব দেন, নিউ ট্যাব দিলে এখন এই যে এখানে সেটিংসটা আছে সেটিংসে ক্লিক করেন, নিচের সেটিংসে, ওইখানে না আগেরটা, আগের পেজে, হ্যাঁ এই সেটিংসে ক্লিক করেন। ভাইয়া আসেনি, সেটিংসটাতে আবার ক্লিক করতে হবে, নিচে চ্যানেল না, চ্যানেল না ভাইয়া, শুধু সেটিংস, ইউটিউবের ওই ড্যাশবোর্ডে থাকাকালীন, হ্যাঁ এই সেটিংস, সেটিংস হলে তো এটা ওপেন হচ্ছে। আচ্ছা এখন এখানে এখানে ক্লিক করেন, আচ্ছা এটা ওপেন হচ্ছে, তো এখন এখানে ক্লিক করেন, এই যে এই যে এটাতে আপনার ছবিতে, আপনার ছবিতে, আপনার ছোট্ট ছবিতে, হ্যাঁ এখন সেটিংসে ক্লিক করেন, কারণ নেট ইস্যু করছে তো হয়তো আসতে প্রবলেম হচ্ছে। না আসতেছে না, এটা নেট ইস্যুর কারণে, এটা নেট ইস্যুর কারণে, কারণ আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে থেকে একটা চ্যানেলে একটা জিনিস আপলোড দিয়ে রেখেছি, সে স্টিল আপলোড হচ্ছে। ওকে হোল্ড অন ভাই, আমি দেখছি আমার এখানে দেখা যায় কিনা, যদি আমার এখানে দেখা যায় আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনি দুইটার ডিফারেন্সটা বুঝতে পারবেন। একটা মিনিট টাইম দেন আমাকে আপনি, সবাই একটু সাবধানে থাকেন, এখনকার ওয়েদারে জ্বর টর বেশি আসে। এটা তো চ্যানেলের ড্যাশবোর্ডের সেটিংস ভাইয়া, হ্যাঁ ওটা ড্যাশবোর্ডের ইয়েটা। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে হয় তখন যেটা কাজ করছিলাম তখন আমার আরেকটা যে অ্যাকাউন্ট আছে যে ওইটার ইয়ে ছিল, অসুবিধা নেই, একই জিনিস, এটাতে শিখে নিলে একই না ভাইয়া, কারণ নতুন চ্যানেল হলে ব্র্যান্ড চ্যানেল করতে গেলে ঝামেলা করবে, নতুন চ্যানেল হলে আপনার এখন ইয়ে করতে পারবেন না। এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট না, আজ থেকে প্রায় 10 বছর আগের অ্যাকাউন্ট, এটা ওইটা নতুন, যেটা আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটা নতুন, জিমেইল নতুন, কিন্তু এটাতে চ্যানেলটা ক্রিয়েট করা, ইওর চ্যানেলে গেলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, কিন্তু এই চ্যানেলটার দিকে আপনি কাজ করেছিলেন? না না কোনো কাজ করিনি, এটা আমার অনেক, এটা চ্যানেলটা দিয়ে কাজ করেছে 6 বছর আগে, আর একটা জাস্ট ভিডিও দিছি, এটা আমি আর কখনো ধরিও নাই। একটা মিনিট আমি আপনাকে দেখে দিচ্ছি, চ্যানেল ড্যাশবোর্ড আসতেছে,
যে আমার তো এসছে। আচ্ছা ভাই আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু দেখতে থাকেন। হ্যাঁ আমার সাথে আপনার সাথে ডিফারেন্সটা কোথায় আসে? দেখতে পাচ্ছেন ইউটিউবে ক্লাস নিতে গেলে এই একটা ভয় হয় যে সরি স্ট্রাইক দিয়ে দেয়। আপনারা কি পুরোটা দেখতে পান স্ক্রিন? না এখনো ওপেন হয় নাই, হবে হবে। ব্লার দেখবেন না? না 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 এখনো ক্লিন দেখেন আপনি? স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ এখনো স্টার্ট হয়নি, ব্ল্যাক আছে। আমার কিন্তু এখানে স্ক্রিন শেয়ার স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ এটা আসছে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। এই চ্যানেলে যদি যাই আমি, এই যে এখানে যে সেটিংসটা, এই সেটিংসটার কথা বললাম না, একটা একটা এটার সেটিংস, একটা ইউটিউব স্টুডিও সেটিংস। ভাইয়া ইউটিউব স্টুডিও সেটিংসটা ওপেন করেছেন, এইখানকার সেটিংসটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেলের সিকিউরিটি সেটিংস, আর ইউটিউব স্টুডিও সেটিংস হচ্ছে চ্যানেলের ইন্টারনাল সেটিংস, দুইটা দুইটা সেটিংস। এটা কি এখন বুঝতে পেরেছেন কথাটা? এই সেটিংসটা থ্রুতে চ্যানেলের সিকিউরিটি সেটিংস করতে পারি আমরা, চ্যানেলের নাম, চ্যানেলের এক্সেস, চ্যানেলের এইটা, চ্যানেলের ওইটা, জিমেইলের এক্সেস, সমস্ত কিছু দিতে পারি। আর আমরা ইউটিউব স্টুডিওতে যেটা করি সেটা হচ্ছে চ্যানেলের ইন্টারনাল সেটিংস, যেটা ভিডিও আপলোডের জন্য যে সেটিংস গুলি করতে হয় আমাদের, বা একটা চ্যানেলের ভিতরে ডেসক্রিপশন দেয়া, ওই জিনিসগুলি ওই ইউটিউব স্টুডিওর থ্রুতে করা হয়। এবং ব্র্যান্ড চ্যানেল করতে হলে আমাকে এখান থেকেই করতে হবে। হ্যাঁ এই সেটিংস থেকে, এই সেটিংস থেকে ব্র্যান্ড চ্যানেল করবেন কোন জায়গা থেকে, সেটা হচ্ছে যে ভিউ অ্যাডভান্স সেটিংস অর এখানে অ্যাডভান্স সেটিংস। এখানে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা আমি একটু আপনাদের ইয়ে করে দিই। একটা হচ্ছে এই অ্যাডভান্স সেটিংস, আর একটা হচ্ছে যে ভিউ অ্যাডভান্স সেটিংস। এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল ট্রান্সফার করতে পারবেন। এখন এখানে কথা হচ্ছে যে আপু আপনি তাহলে করেন না কেন? কারণ হচ্ছে আমি না ভাইয়া ভুলে গেছি আমার পাসওয়ার্ড। আমি চাইলে এখন করতে পারি, ট্রাই করতে পারি, কিন্তু তাতে আমার আইডিটা ব্লক হয়ে যাবে। আচ্ছা এই যে দেখেন, মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট টু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে দিলেই আমার পাসওয়ার্ড চায়, তারপরে হচ্ছে আমার ফোনের ভেরিফিকেশন চায়, ওইটা নিয়ে আমার ইস্যু হয়ে যায়, আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে থাকে না। আমার এটা কেন ওপেন হচ্ছে না? নাকি আমি আমার যে নতুন অ্যাকাউন্ট যেটা করছি ওটাতে, নতুন অ্যাকাউন্ট না ওটা মনে হয় 3-4 বছর আগের, ওটাতে ট্রাই করে দেখবো। হ্যাঁ ওইটাতে ট্রাই করে দেখতে পারেন। একটু দাঁড়ান আমি দেখি ওইটাতে। আচ্ছা তাহলে আমি অফ করি, আপনি শেয়ারটা করে দেন, আমি আপনার ওইটাতে দেখে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে দেন। হ্যাঁ আমি একটু ওই জায়গায় যাই যাইনি, তারপর করতেছি। ইউটিউব নিয়ে তো নাজমুল তো
সৈকত 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 দাস, হ্যালো আপু। জি ভাইয়া, আপনি কি লাস্ট আমাদের ইউটিউবে চ্যানেলের যখন ক্লাসটা হয়েছিল তখন ক্লাসটা করতে পেরেছিলেন? ও এটা তো ইমনও আমি ইমনও তো কালকে কথা বললো না। হ্যালো, আচ্ছা দেন ভাইয়া, এখানে নিচে নিচে সেটিংস নিচে সেটিংস নিচে এটাকে আমি এটাকে আগে একটা নতুন উইন্ডোতে ওপেন করি। হ্যাঁ এখানে আসছে, এটা হচ্ছে কি ওই ড্যাশবোর্ডেরটা। হ্যাঁ এখানে দেখেন দুইটা, এখানে একটা সেটিংস আছে আর ওখানে একটা সেটিংস আছে। এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর ভিতর থেকে এই সেটিংসটা পাওয়া যায়, আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢোকার সময় সেটিং। এটা দিয়ে হচ্ছে চ্যানেলের সেট করবেন, চ্যানেলের সিকিউরিটি, চ্যানেলের নাম, চ্যানেলের লিংক, এখান থেকে চ্যানেলের ওই কাজগুলি করা যায়। আর ওই ইউটিউব স্টুডিও দিয়ে ভিডিওর সেটিংস গুলি করতে পারবেন। এটা তো ভিডিও সেটিং, আচ্ছা আমি একটু লিখে নেই, এটা মনে থাকবে। যেটা স্টুডিও সেটা হচ্ছে ভিডিওর সেটিংস, ইউটিউব স্টুডিও মানে চ্যানেলের ইন্টারনাল সেটিংস, চ্যানেল এন্ড ভিডিওর সেটিংস গুলি। আর যেটা আমি ডাইরেক্ট সেটিং এ যাচ্ছি এটাতে, এটা হচ্ছে চ্যানেলের সেটিংস, চ্যানেলের সিকিউরিটি, চ্যানেলের নাম ধাম সব ঠিক করা যায়। ওরা সব এক জায়গায় দেখিয়ে দিত, এটা বিভাগ করবে না, ওরা এক জায়গায় রাখেনি। এই জিনিসটা কিন্তু আপনারা ফেসবুকেও করেন, কিন্তু ফেসবুকেরটা করতে করতে অভ্যস্ত, তো ওই জন্য আর মানে আপনাদের প্রবলেম হয় না। ইউটিউবেরটা নতুন তো, এই জন্য ইউটিউবেরটা প্রবলেম মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখছিলাম যে ভিউ অ্যাডভান্স সেটিংস, না ভিউ অ্যাডভান্স সেটিংস, তারপরে ছিল যেন কি মুভ চ্যানেল, এটাতে মুভ চ্যানেল টু চ্যানেল টু। হ্যাঁ এটার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। হ্যাঁ যান, এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন। এই যে ফোনে ভেরিফিকেশন কোড সেন্ড করেন, একটা কোড গিয়েছে দেখি। আবু ব্র্যান্ড অ্যাকাউন্টের কি আলাদা কোনো সুবিধা আছে? হ্যাঁ ভাইয়া, আমি আপনাদের মেবি ইউটিউবের ইয়েটা দেই নাই ডক ফাইল ব্র্যান্ড অ্যাকাউন্ট নিয়ে। Accounts that already have a YouTube channel, click to learn more. Your only brand accounts owned by this account appear below. Available account. দুইটা দেখাচ্ছে, এটা আমি বুঝি নাই কি বুঝাবে এটা। Available account আর brand account এ হচ্ছে নিচেরটা নাম কি এটাই রাখবেন, যে F করিম 74 ই রাখবেন না ফজলুল করিম দিবেন, কারণ দুইটা তখন এখানে দুইটা চ্যানেল হয়ে যাবে। ওই চ্যানেলটা নরমাল চ্যানেলটা থেকে যাবে এবং একটা ব্র্যান্ড চ্যানেল হয়ে যাবে। আমি তো আসলে নামটা এখন মানে কোন ধরনের কাজ করবো ওই রকম চিন্তা করি নাই, তো এখন এখন তো স্টাডিতে ইয়েতে আছি, আপাতত এটা থাক, যদি চেঞ্জ করা যায় আমি পরে চেঞ্জ করে নিব। না এটা পরে আর চেঞ্জ করা যায় না ভাইয়া, ওটা তো হয়ে গেছে, আমি তো আর চেঞ্জ করতে পারবো না, করিম নামই থাক। আপু আপু, এখানে অন্য মানুষদের যদি অ্যাক্সেস থাকে তখন তো ব্র্যান্ড চ্যানেল করা যায় না মনে হয়। কে বলেছে ভাইয়া? Other people currently have permission to manage your channel. Before you can move the channel, you need to go to YouTube Studio and remove their access. কোথায় দেখছেন এটা আপনি? আপনার ওখানে কি অ্যাক্সেস দেয়া আছে? না আপনি কার অ্যাক্সেস নিয়ে আছেন? না আমি আমার এখানে দেওয়া আছে। হতে পারে তাহলে, বলি তো দিয়েছে। আসলে ব্র্যান্ড চ্যানেলটা আমাদেরকে বলা হয় প্রথম সময় খুলে দিতে, কারণ পরবর্তীতে নর্মাল চ্যানেল থেকে যখন ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবেন সাবস্ক্রাইবার গুলি চলে যায়, একদম নীল হয়ে যায়।
হ্যাঁ, ওটা ওই যখন প্র্যাকটিস পারপাসে করলাম না, তখন এটাই ছিল আর কি। এটা অলরেডি কানেক্টেড টু অ্যানাদার ইউটিউব চ্যানেল, কোনটার অন্য সাথে? একটা চ্যানেলের সাথে কানেক্টেড। দিস উইল পার্মানেন্টলি রিমুভ, আমি তো রিমুভ করবো না। আমি কি রিমুভের জন্য ক্লিক দিছি এটা? অনলি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওন বাই দিস অ্যাকাউন্ট উইল অ্যাপিয়ার বিলো অ্যাভেলেবল অ্যাকাউন্ট। এটা কি? এখানে দুইটা অ্যাকাউন্টকে দিয়ে রেখেছেন, একটা অ্যাকাউন্টকে পারমিশন দিয়েছিলেন না আপনি? নাও হচ্ছে এটা, আফটার মুভ হচ্ছে এটা, অ্যাকাউন্ট মাই চ্যানেল নাও মাই চ্যানেল আফটার মুভ। আমি তো কোনো মুভ টুভ কিছু করব না, কেন এই জিনিসগুলো এটা দেখাচ্ছে? ব্র্যান্ড চ্যানেলে মুভ করছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে মুভ চ্যানেল দেন, মুভ চ্যানেল নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনার জিমেইলেও নামটা চেঞ্জ দেখাবে। ফজলুল করিম 74 থেকে সে চেঞ্জ হয়ে হ্যাঁ হ্যাঁ হচ্ছে ফজলুল করিমে চলে আসবে। ভালো, খারাপ কি, সমস্যা তো নাই। নাই যান, ওকে। মেক দিস চ্যানেল ডিফল্ট, মানে ঠিক আছে। তাহলে আমার এখন চ্যানেলটা, আগেও ব্র্যান্ড ছিল, এখনো আবার মুভ চ্যানেলটাকে মুভ করছি। এটাকে হচ্ছে জিমেইল, আমরা এটাকে ব্র্যান্ড চ্যানেলে ছিল না, এটাকে একটা চ্যানেলে ছিল, এটাকে আমরা ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করেছি। আচ্ছা, এই যে ইউজার আইডিটা চেঞ্জ করা যায় না, এটা হিজিবিজি একটা লেখা, এটা কাস্টম ইউআরএল করতে পারবেন, এই হিজিবিজি লেখার জন্য আপনি করতে পারবেন, আপনার 90 দিন সময় নিবে এবং 100 সাবস্ক্রাইবার লাগবে, তারপরে করতে পারবেন। আপনাদেরকে বলেছিলাম তো সাবস্ক্রাইবার বাড়ান, একজন আরেকজনের চ্যানেলে সাবস্ক্রাইব করেন। 1000 1000 ওয়াচ আওয়ার লাগবে আপু। হুম, 1000 ওয়াচ আওয়ার লাগে ইয়ে কাস্টম ইউআরএল করতে। আবু যেটা মনিটাইজেশন লাগে, ও ডিউন মনিটাইজেশন 1000 ওয়াচ আওয়ার নয়, এটা 4000 ওয়াচ আওয়ার লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে। সবাই ইউটিউব ভুলে খেয়ে বসে আছেন। ইউটিউবটা আসলে আমরা যখন করছিলাম এটা ঠিক, কালকে ওমরও বলতেছিল যে তারও এটা দেখা দরকার। ইমন, আচ্ছা ইমন আসছে? ইমনও বলল যে সে এটা মনে করে নাই বা তারও বোঝা দরকার। ও তো আসেনি ভাইয়া, ও তো লিখলো অসুস্থ। ও আচ্ছা, তারপরে আমরা কালকে সাথে সবাই বললো না যে এখানকার বাকি যে সেটিংস এগুলো সবগুলি আপনারা দেখেছেন। কাস্টম ইউআরএল করতে তো এখন আপনি পারবেন না, এখানে লিখাই আছে। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমি? আচ্ছা, এখানে হচ্ছে যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স এ যান, এখানে চ্যানেলে কি কি আছে কি কি নেই সমস্ত জিনিস দেখতে পারবেন ভাই। এই যে ফজলুল করিমের নিচে, হ্যাঁ এই যে ভেরিফাইড, এখানে ভেরিফিকেশন সহ এই যে আপলোডিং, মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং, এমবিড লাইভ স্ট্রিম, লঙ্গার ভিডিও, আপনি লঙ্গার ভিডিও দিতে পারবেন কারণ আপনার ফোন ভেরিফিকেশন আছে। মনিটাইজেশন এনাবেল না, এলিজেবল করেন নাই, ইনএলিজেবল লাইভ স্ট্রিমিং ইনএলিজেবল হয়ে আছে ভাই, স্ক্রল করেন নিচে আসেন। আনলিস্টেড এন্ড প্রাইভেট ভিডিও এনাবেল, কাস্টম থাম্বনেল এনাবেল, এক্সটার্নাল এটা এটা আপনার নট এনাবেল আছে, কাস্টম ইউআরএল এলিজেবল না, তারপরে কন্টেন্ট আইডি এলিজেবল না। এইগুলি হচ্ছে আপনার মানে চ্যানেলের ফিচার্স, যেগুলিতে আপনি এলিজেবল ওটা গ্রিন দেখাবে, যেটা এলিজেবল না বা নট এলিজেবল বা ডিজেবল ওটা এখানে দেখায় দেয় আপনাকে। যেটা আমার এলিজেবল আছে সেটাকে আমি এনাবেল কেমনে করব? ইনএলিজেবল আছে এনাবেল কেমনে করবেন? আপনার মনিটাইজেশন এনাবেল, কিন্তু মনিটাইজেশন ইউকে দিয়ে রেখেছেন, ইউকে দিয়ে রেখেছেন, সরি ইউনাইটেড স্টেট দিয়ে রেখেছেন এনাবেল। এখন এটার জন্য এটার ক্রাইটেরিয়া ফুলফিল করেন, 12 মাসের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার দেন, ও এনাবেল মনিটাইজেশন করে দিবে। মনিটাইজেশনের জন্য উপযুক্ত, মনিটাইজেশনের জন্য কাজ করতে পারবেন, তারপরে মনিটাইজেশন পাবেন। আচ্ছা, লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি এখন লাইভ স্ট্রিমিং করতে যাই আমরা, তাহলে আমাদের প্রথমবার একটা চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করতে গেলে 24 আওয়ার টাইম লাগে, এছাড়া নেয় না, 24 আওয়ার টাইম নেয়। একবার ট্রাই করে দেখতে পারেন, ইউটিউব স্টুডিওতে গিয়ে লাইভে ক্লিক করে দেখতে পারেন যে আপনি ইউটিউবের চ্যানেল থেকে লাইভে যাচ্ছেন। আমরা আপনার ইউটিউব স্টুডিওতে যান, ওই যে ক্রিয়েটে যান, উপরে ছোট্ট ক্রিয়েট আছে দেখতে পাচ্ছেন রেড, হ্যাঁ এখানে গো লাইভ, গো লাইভে যান,
এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে লাইভে যাওয়ার সিস্টেম, ওয়ে হচ্ছে এটা। আপনি আজকে পারবেন, কারণ আপনার চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে না, পারার কথা। এই তো 2 সপ্তাহ হইলো মনে হয় আমরা ইউটিউবে ক্লাসটা করব। 2 সপ্তাহ হইলো তো ক্লাস, না আরো বেশি হবে ভাইয়া। আচ্ছা তাহলে 3 সপ্তাহ হবে। হ্যাঁ আমাদের ক্লাস কি শেষের দিকে নাকি? না চলছে, আপনারা যতদিন ক্লাস করবেন ততদিন ক্লাস চলবে ভাইয়া। দেখছেন নেটের অবস্থা? না নেট তো ভালো আছে ভাইয়া, এখানে এটা দেখায় কিন্তু ইয়ে থাকে। আমি এটা কত 18 না, আমি যদি এখন ইয়েটা দেখাই এই তো এই যে দেখেন, ওরটা আমাকে দেখাবে মেইন সার্ভিস প্রোভাইডার। ভাইয়া আমি ওই আপনি যেটা দিয়ে করেছেন যে কি ফাস্ট ইন্টারনেট ফাস, আমি ওটা দিয়ে যখন করি দেখেন 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 কি এটা কত দেখাচ্ছে, 88 দেখাচ্ছে। তার মানেটা কি, যারা আমার যে ইন্টারনেট সার্ভিস যার কাছ থেকে লাইন নিছে তার স্পিডটা এটা দেখাচ্ছে, ওকালাতে এটা দেখায়। এটা হচ্ছে কি, তারা 100, এই 100টাকে তারা বিভিন্ন জায়গায় শেয়ার করে, যেটা অ্যাকচুয়াল যেটা আমি কত পাচ্ছি এটা আমি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। ফাস্ট ডট কম দিয়ে দিলি ভাই আমার 33 38 34 42 তো অনেক ভালো, অনেক ভালো। এই যে আমি এখন 19 ভাই, অনেক ভালো কোথায়? এই ওই ভালোর জন্যই তো দেখেন নাই যে মাঝে মাঝে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমি আজকে 2 দিন ধরে এটা আপনার ডিভাইসের সমস্যার জন্য, এটা আপনার ডিভাইস অথবা আপনার পিসির সমস্যার জন্য। না 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 ভাইয়া, এটা আমার বাসায়, আমি আপনাদের সাথে মোবাইল ডিভাইস দিয়ে যতদিন কানেক্ট থাকি আমি সবসময় খেয়াল করবেন আমি মোবাইলে হচ্ছে মোবাইল ডেটা দিয়ে কানেক্ট থাকি, আমি কখনো ওয়াইফাই দিয়ে কানেক্ট থাকি না মোবাইলে। এখন আপু সব জায়গায় করতেছে, আমাদের চট্টগ্রামেও করতেছে, তো আসলে ওটা ওই কেবলের সমস্যা হয়েছে নাকি সাবমেরিনে? আমরা অনেকেই তো লাইভটা স্টার্ট করতে পারিনি, তো ওইখানে একটা আপু বলল যে নেক্সট 3-4 দিন হচ্ছে এরকম ইস্যু থাকবে, এটা কি যেন হচ্ছে কোথায় নেট নিয়ে, মানে মানে ইন্টারনেটের কানেকশনে একটু ঝামেলা হচ্ছে। আমি শুনছি যে এটা নাকি ওই সাগরের নিচ দিয়ে যেটা ওয়াইফাই লাইন আসছে ওখানে একটা তার নাকি ছিঁড়ে গেছে। এটা সাবমেরিনের সাবমেরিন, এটা তো অনেক আগে, এটা আপনাদের ক্লাস শুরু হওয়ার আগের বা আপনাদের ক্লাস শুরু হওয়ার পর পরের ঘটনা। হ্যাঁ হ্যাঁ আপু, সেজন্য একটু নাকি নেটের সমস্যা। না এটা অনেক আগে ভাই, এখান থেকে গো লাইভে যাওয়া যায়? এখন গো লাইভে তো আমরা যেতে পারবো না, কারণ আপনার নেট ইস্যু করছে। আর এখান থেকে হচ্ছে আপনি চ্যানেলের ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকে 2টা জায়গা আপলোড করতে পারবেন ভাইয়া। হোল্ড, এখান থেকে 2টা জায়গা থেকে আপলোড করা যায়, দুইটা যে 2টা জায়গা থেকে করা যায় ওই 2টা জায়গা আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে কি, একটা এই যে ক্রিয়েট একটা, এইটার ভিতরে গেলে আপনি আপলোডও পাবেন গো লাইভও পাবেন। আর এইটা হচ্ছে যে এটা হচ্ছে শুধু আপলোডের বাটন, আর এটা হচ্ছে শুধু লাইভের বাটন। ও আচ্ছা, এটা ইন্ডিভিজুয়ালি? হ্যাঁ বুঝছি। আপনি আপলোডে যান, এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে ফাইল সিলেক্ট করেন। এই ক্লাসটা পুরোটা ক্লাস আসাদুদ্দিন তালুকদার মিস করেছিল ইউটিউবে, তাই না আসিফ? আচ্ছা সবাই কি আছেন? এটা তো আবার ডিলিট করা যাবে তো না ভিডিওটা? আচ্ছা তো আপু, হ্যাঁ ভাই যাবে, কিন্তু পরবর্তীতে এটাকে আর আপলোড করতে পারবেন না। ও দরকার নেই আমার এটা আপলোড করার। আচ্ছা ডিটেইলিং এর জায়গায় যে টাইটেল, টাইটেলটা এখন পাশে ট্যাবে যান, একটা ইউটিউবের একটা ট্যাব ওপেন করেন,
আপনারা এলইডি, হ্যাঁ এখানে এলইডিপি চিটং ডিভিশন দেন। এলইডিপি চিটং ডিভিশন, আপনারা চিটং ডিভিশন না? এটা লট নাইন, এটাই হচ্ছে আপনাদের চ্যানেলের মানে আপনাদের ভিডিও যে দেখেন, খাগাছড়ি ব্যাচের ভিডিও আছে, স্ক্রল করেন প্লেলিস্টে যান, এখানকার প্লেলিস্ট গুলি চেক করেন, ওদের ওদের প্লেলিস্ট চেক করলে, এই যে বান্দরবন ব্যাচ, আপনাদের ব্যাচ, আপনাদের ব্যাচের ভিডিও। ভাইয়া আমার ছবি দেয়া, এই যে বেগুনি আর হলুদ, এটা নাজমুল করলো, এটা না, এটা না, এটা খাগড়াছড়ি ব্যাচের, এটা নিচেরটা দ্বিতীয় লাইনে, দ্বিতীয় এই এই যে এটা এটা, এই যে দেখেন টাইটেল হচ্ছে কিন্তু আপনাদের ব্যাচ নাম, ভাই ভিডিওটা প্লে করেন না, টাইটেল হচ্ছে, এই যে দেখেন আপনাদের ব্যাচ নামটা হচ্ছে একটা টাইটেল, এখানে আমি এভাবে দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। আর স্ক্রল করে একটু নিচে আসেন, এই যে এটা ডেসক্রিপশন হচ্ছে, ভাই একটু ডেসক্রিপশন হচ্ছে ইমেল মার্কেটিং পার্ট 3, দেখতে পাচ্ছেন? শো মোর দ্যান, এই যে এটা লাইসেন্স দেখেন ক্রিয়েটিভ কমন, দেখতে পাচ্ছেন? এই জায়গায় সবসময় লাইসেন্সটা দেখতে পাবেন আপনারা, এটা তো আমার ভিডিও দেখে এখানে দেখতে পাচ্ছেন, যদি আমার ভিডিও না হয় অন্য কারো ভিডিও, যেমন এখানে ডেসক্রিপশন থাকে, এই ডেসক্রিপশনে হচ্ছে লাইসেন্স কোন জায়গার, মিউজিক কোন জায়গার, আর্টিস্ট কে, বা তারা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলি দিয়ে দেয়, ওই যে অনেক সময় বলে না যে আচ্ছা এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, অনেক ভিডিওতে বলে, ওই ডেসক্রিপশনের লিঙ্ক গুলি থাকে, তো এই ডেসক্রিপশনের লিঙ্ক দেয়া, ডেসক্রিপশনে লিখা, ডেসক্রিপশনে আপনাকে আপনি ভাইয়া ইগল ফ্রিল্যান্স সরি আবায়া যান, আবায়া 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 দেখেন একটা ইউটিউব চ্যানেল আছে, এ ভি ওয়াই এ, এ ভি ওয়াই এ স্পেলিং এ ভুল আছে ভাইয়া, আবায়া সলিউশন, ভাই এখানে না, আবায়া সলিউশনে যেতে হবে, মেবি চ্যানেলের নামটা, আমাদের চ্যানেলের নাম আবায়া সলিউশন, আবার লিখলে এইটার মধ্যে এই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, এখানে ওই যে দেখেন ইউটিউবে ট্যাবটা অ্যাড করা আছে বাঁ পাশে, ট্যাব টেমপ্লেট, বেস্ট এডভার্টাইজ, আর এই চ্যানেলের নামটা কি, ক্লিক করেন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন, ভাইয়া সম্পূর্ণটাই হচ্ছে ক্যাপিটাল লেটারে আছে ভাইয়া, না ক্লিক কি ভিডিওতে করব, হ্যাঁ ভিডিওতে ক্লিক করে না আবার লিংকে চলে যেতে পারেন ভাইয়া, স্ক্রল করেন নিচে আসেন, এই যে এখন একটু যে আবার সলিউশনই ছিল না ভাই, এই যে দেখেন বেস্ট অ্যাডভার্টাইজিং এজেন্সি এত, এটা কিন্তু আবায়ার হচ্ছে আপনার টাইটেল, যে টাইটেলটা হচ্ছে আপনার ভিডিও, ভাই একটু আপনি স্ক্রল করলে আমার মার্কটা উপর নিচে হয়ে যাচ্ছে, আপনার টাইটেল যে জিনিসটা, টাইটেলটা হচ্ছে এই যে দেখেন এইটা, এখন একটা জিনিস খেয়াল করবেন যে টাইটেলের উপরেও কিন্তু তার ট্যাগ দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এই টাইটেলের উপরে যে তিনটা ট্যাগ, এই তিনটা ট্যাগ কিন্তু আবায়া, আবায়া সলিউশন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? কারণ এই ট্যাগটা যদি আপনি এইটা দিয়ে খুঁজতে যান, দেখা যাবে এই ওয়ার্ডের এই কিওয়ার্ডটা বেশ ভালো কাজ করছে এখন, দ্যাটস ওয়াই এই কিওয়ার্ডটা এখানে ইউজ করা টাইটেলের সাথে,
এইটাই বুঝাতে যাচ্ছিলাম যে অনেকেই টাইটেলের সাথে কিওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু সেটা আমরা অনেক সময় খেয়ালও করি না। ম্যাক্সিমাম মানুষেরই দেখবেন টাইটেলের উপরে, ইভেন আপনারা যদি এখন ফানি ভিডিওর কথা বলি বা আমরা কোনো ভিডিওর কথা বলি, ওরা কিন্তু টাইটেল দিয়ে দেয়। ওরা এখানে টাইটেলের তারপরে হচ্ছে এই যে দেখেন এইটার একটা ডেসক্রিপশন লিখা আছে, ডেসক্রিপশনে লিখার নিচে একটু স্ক্রল করে আসেন ভাইয়া, ফলো আস অন, এই যে ফলো আস অন এটাও কিন্তু ডেসক্রিপশনই তার অ্যাড করা। এই যে ফলো আস অন দিয়ে যে জিনিসটা দেয়া এটাও ডেসক্রিপশনই অ্যাড করা, এটা হচ্ছে তার ফেসবুক পেজ। এখন আপনি যদি যেই চ্যানেলের কাজ করছেন এই চ্যানেলের যদি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বা ওয়েবসাইট বা আপনার লিঙ্কডইন পেজ, টুইটার পেজ, টুইটার থাকে বা আপনার পিন্টারেস্ট থাকে, মানে যেখানে এইটা রিলেটেড কোনো কিছু থাকবে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন টেক্সট আকারে। টেক্সট আকারে যখন ফুল লিঙ্কটা দিয়ে দিবেন তখন এটা ক্লিকেবল লিঙ্ক হয়ে যাবে। এরপর এখানে দেখেন এই যে এইগুলি হচ্ছে তার সমস্ত ট্যাগ। এখন আপনার এখানে তো vidIQটাও নাই, টিউববডিটাও নাই, এই দুইটা থাকলে এই ভিডিওটা টোটাল অ্যানালিটিক, টোটাল যে অপটিমাইজেশনের ব্যাপার বলছেন একটা ভিডিও আপলোডের সময় ওই জিনিসটা অনেক বেশি কাজ করে। আপনি ভাইয়া নিউ একটা ট্যাব ওপেন করেন, নিউ একটা ট্যাব ওপেন করে এই যে এখানে অ্যাপসটা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, হ্যাঁ এই অ্যাপসে যাবেন, ওই নিউ ট্যাব অন করে নেন, ওই অ্যাপসে যান, আচ্ছা এই ওয়েব স্টোরে যান, ওয়েব স্টোরেজ, এই যে ভাইয়া ওয়েব স্টোর থেকে আপনি হচ্ছে ইয়েটা নেন, টিউববডি vidIQ, টিউববডি vidIQ, টিউব তারপরে বডি ভিউ ডাউনলি ভাই, এই যে চলে আসছে টিউববডি ফর ইউটিউব, হ্যাঁ এটা আবার আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, এটাতে লগ ইন করতে হবে, আমার স্পিড ভালো আছে বলেই একটা 30 মেগাবাইটের ফাইল আমার মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড হয়ে গেছে, কয়েক সেকেন্ডেই। ভাইয়া vidIQ এটাতে এটা ঠিক আছে, এটাতে এটা এখন এনেবল নাই, এনেবল নাই, পরে করে নিয়েন, vidIQটা এখান থেকে নিয়ে নেন, কোনটা এটা না না এখানে নেই, আবার হচ্ছে উপরে স্ক্রল করে উপরে ওঠেন একটু, এই যে vidIQ আছে তো, এটাই তো vidIQ, এই যে vidIQ, হ্যাঁ 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 এটাই এটাই, আপনি দেখতে পান আমি দেখতে পাই না ভাইয়া, হ্যাঁ ভিডিও গুলি পজ করে দেন না তো পরবর্তীতে আমরা কপিরাইট ক্লেম খেয়ে যাব। আচ্ছা এখন এই যে দেখেন টিউববডি সাইন ইন রিকোয়ার্ড চেক, এই যে দেখেন সাইন করেন, এটা কোনটা করবো, এটা এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে করেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা লেখা আছে, হ্যাঁ এটা দিয়ে করেন, কিন্তু ওর তো নাম চেঞ্জ করে বললো না, ফজলুল করিম হইছে, ওই যে নিচে ব্র্যান্ড অ্যাকাউন্ট লেখা আছে, টিউব বডির কাজটা কি you selected the wrong channel jan abar
জান এই যে এখানে কোন চ্যানেলটাকে আমি তো এটা ইউটিউব দিয়ে দেন এই যে এফ করেন 74 ইউটিউব আর জিমেইল হ্যাঁ ইউটিউব দিয়ে দেন না ওরা কিন্তু আমাকে নাম দেখাইছিল তখন নাম দেখাইছিল যখন আমি যে ওই শীট চেঞ্জ করলাম না নাম্বারটা না না ভাই ওটা চেঞ্জ থাকুক আপনি ইউটিউব দেন নিচের একদম নিচেরটা দিয়ে ইউটিউব দিয়ে দেন না একই জিনিস তার উপরটাই হবে এটা তো হওয়ার কথা না এই যে তো ফটোন ফজল করিম নাম আসলো তো হ্যাঁ এটাতে হইছে আচ্ছা টিউববোর্ডের কাজ এই যে এখন দেখেন ইমেল এন্ড পাসওয়ার্ড এই যে এখন দেখতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ এই ভিডিও অ্যানালিটিকটা দেখাচ্ছে না এখন ওই আবার ভিডিওটাতে যান এই যে বেস্ট অ্যাডভারটাইজিং ভিডিও এই যে এটা এটা হ্যাঁ এটাকে রিলোড করেন এই পেজটাকে রিলোড করেন এখন এখানে দেখেন ও কিওয়ার্ড দিয়ে দিয়েছে কি রকম এই কিওয়ার্ডের ডিটেইলিংটা আপনাকে টিউববডির কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন জায়গায় ভাইয়া স্ক্রল করে উপরে নিচে উপরে চলে গেল এই যে দেখেন ও এইটা এইটা এগুলো হ্যাঁ এটা তো আমাকে দেখাচ্ছে যে আমার তো একটা আলাদা এক্সটেনশন আছে এটা তো প্রত্যেকটারই আমি এখানে দেখি তাহলে দাঁড়ান আপনার এখানেই তো দেখাবে টিউববডির এটা এখানেই দেখায় কারণ স্ক্রল করে নিচে আসেন একটু দেখি হ্যাঁ নিচে আসেন টিউব বডি ভিডাইকিউ দোনোটার এক্সটেনশনের যত কাজ এটা এখানে দেখা যায় আপনি যেটা কথা বলতেছেন আমি বুঝছি হ্যাঁ এটা কিন্তু আমি অলরেডি এই 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 ট্যাগটা অলরেডি আমি অনেক আগে প্রায় মাসখানেক আগে আমি সেটআপ করে নিছিলাম আমার যে কোনো ভিডিওর সব কিওয়ার্ডটা আমি কপিও করতে পারবো সিএসভি তে ট্রান্সফার করতে পারবো আমি দেখতেও পারবো সে কি কি দিছে কারণে আপনি যা দেখতে পারবেন সেটা হচ্ছে এই জিনিসটা দেখতে পারবেন টিউববডির কারণে এই জিনিসটা দেখতে পারবেন একটা চ্যানেলের যখন বায়ার কোন চ্যানেল দিবে এক্সেস দিবে না বায়ারের চ্যানেলের ধরেন আপনাকে বলল এটা বাড়া ওইটা বাড়া ওইটা করো ওইটা করো টোটাল অ্যানালিটিকটা আপনি টিউব বডি এবং ভিডাইকিউ থ্রুতে দেখে নিতে পারবেন ভিডাইকিউটা ভাই আপনি ইয়ে করে নেন এনাবেল হ্যাঁ এই যে ভিডাইকিউ এটা এনাবেল আছে এখন দুইটাই আপনার অ্যাক্টিভেট টিউব বডি অ্যাক্টিভেট ভিডাইকিউ অ্যাক্টিভেট এখন এখানে আবায় সলিউশন লিখেন তো ভাইয়া এই জায়গায় আরেকটা নামটা আভয় সলিউশন ছিল আভয় সলিউশনই ভাইয়া আমি তো বললাম এই যে আভয় সলিউশন এই যে সেকেন্ড ওয়ান এই যে এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনি চ্যানেল অ্যানালিটিকটা ইনস্ট্যান্ট দেখাচ্ছে টিউব বডির কারণে হ্যাঁ এটা টিউব বডি আর এটা হচ্ছে আইকিউ ওকে যে কোনো ভিডিও যখন এখন প্লে করবেন চ্যানেলের কিওয়ার্ড কি দেয়া আছে
চ্যানেলের কোথায় কি আছে ইচ এন্ড এভরি ডিটেইলিংটা আপনি দেখতে পাবেন এই দুইটা থ্রুতে। এটা যারা ক্লাসের অন্যান্য যারা আছে ওরা সবাই কি এটা করে নিছে? ওদেরকে তো ভাই আমি কিন্তু খেয়াল করবেন যে আমি যখন ইউটিউবে একটা শিট দিয়েছিলাম আমি ওখানে মাসবি লিখে দিয়েছিলাম টিউব বডি এন্ড ভিডাই কিউ, মনে আছে আপনাদের? আপনারা ইউটিউবে কিন্তু এক্সাম দেন নাই, ইউটিউব এক্সাম দেই ইউটিউব পারি না সেই জন্য দেই নাই, কিন্তু এক্সামটা তো দেয়াচ্ছি পারিটা বলি তো আমরা আছে ক্লাস করতেছি না। ঠিক আছে কিন্তু এক্সামটা দিয়ে দেওয়া উচিত। ওকে ভাই স্ক্রল করে একটু নিচের দিকে আসেন। এখন এখান থেকে যে কোনো একটা ভিডিও যখন প্লে করবেন ভিডিওর ইচ এন্ড এভরি ডিটেইলিং, ধরেন যে বিহাইন্ড দ্য সিন হাউ টু ফটোশুট ভোল্টেজ, হ্যাঁ জান এটাতে? এটা প্লে করলে সমস্যা নাই তো? না এইটা ভাইয়া সাইন ইন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরো অ্যানালিটিক এই ভিডিওর। পজ করে রাখেন, পজ করে রাখেন, ভিডিওটা পজ করে রাখেন, জাস্ট অ্যানালিটিকটা দেখেন। এসটো 7 জন ভিউ, 0 কমেন্টস, 2টা লাইক, তারপরে ক্রিয়েটর সাজেস্টেড এটা নাই, তারপর র‍্যাঙ্ক, এসইও, এটা এসইও এর কাজ করে। এই যে দেখেন টিউব বডি থেকে এসই স্কোর কত দিয়েছে এটাকে 85। আচ্ছা ও এটা কি ভিডিও এসইও? এটা ভিডিও এসইও, পুরো চ্যানেলের এসইও সহ এই মানে প্রত্যেকটা ভিডিও যখন আপনি দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিওর এসইও কত পার্সেন্ট হয়েছে সেটা এখানে আপনাকে দেখাবে। এসইও আমরা করছিলাম, করিনি তো এসইও ভাই, কেন করব না? আমরা তো ওই যে কিওয়ার্ড দেয় এখানে এসইও এর কাজটাও কি করেছে আমি আপনাকে দেখাই। এই যে ভাইয়া নেড়ে ফেললে আমার, আমি যখন মার্ক করতে থাকি নেড়ে ফেললে তো চলে যায়, কারণ এটা তো আমার এখানে আপনারটা। এই যে দেখেন এখানে যে ইয়েগুলি দিয়েছে কিওয়ার্ডটা দিয়েছে, এরপরে নিচে ডেসক্রিপশনে এসে যে কিওয়ার্ডগুলি দিয়েছে, এবং ওর আরেকটা জিনিস খেয়াল করেন একটু ভাই, একটু স্ক্রল করেন উপরে উঠেন, এই যে দেখেন এইখানে দেখেছেন ওর কিওয়ার্ড অনেকগুলো, কারণ হচ্ছে এখানে ও শুধু আভায়াকে নিয়ে কিওয়ার্ড দেয়া বা ওইটা না, কারণ এইটা কি রিলেটেড ভিডিও, ওই রিলেটেড ভিডিও নিয়ে তাকে কিওয়ার্ড দিতে হয়েছে। এবং আমি যে বলি একটা চ্যানেলে কতগুলি কিওয়ার্ড দেয় দেখেন সেখানে কতগুলি কিওয়ার্ড দিয়েছে। কিওয়ার্ড তো মনে লিমিট 50টা না? লিমিট নাই ভাইয়া, কোনো লিমিট নাই, ও লিমিট নাই। আচ্ছা সেই জন্য মনে পিএল এর কোন একটা ভিডিওতে দেখছিলাম বিশাল কিওয়ার্ড। হ্যাঁ এই যে দেখেন ওর ট্যাগ দেখেন। আচ্ছা আচ্ছা এখানে আছে কয়টা কাউন্ট করি আমরা, আপনি 50 বললেন তো দেখেন ট্যাগ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 12 17টা দিয়েছে। একটু স্ক্রল করেন উপরে উঠেন ভাইয়া, আর একটু নিচে, একটু নিচে ইউ সাবস্ক্রাইবার ভিডিওস চ্যানেল, আর একটু নিচে নিচে আসেন ভাই, এটা সাইন আপ গুগল দিয়ে দেন তো। দিয়ে রাখছিলাম, চলে গেল কেন? এখন এখন ভিডাইকিউর জিনিস আসবে, এটা টিউব বডির এসছে তো এখন ভিডাইকিউরটা আসবে। নিচে নিচে আসেন, ভিডাইকিউরটা আরো ডিটেইলিং, এই যে এটা হচ্ছে ভিডাইকিউর। আচ্ছা এখানে দেখেন এসইও ইনক্রেডিবল দেখাচ্ছে, ইউটিউব 100% দেখাচ্ছে, এখানে ফেসবুক ফলোয়ার্স থেকে আসছে এত, ইনস্টাগ্রাম থেকে আসছে এত, তারপরে ভিডিও এসইও পার্সেন্টেজ দেখাচ্ছে, যে দেখেন 149.3 ইনস্টাগ্রাম থেকে আসছে। মানে জিনিসটা কি, হোয়াট ইজ ইনস্টাগ্রাম থেকে? ফেসবুকে, ফেসবুকে দিয়ে রেখেছি না ভাইয়া, হ্যাঁ ফেসবুকে দিয়ে রাখার কারণে ফেসবুক ফলোয়ার্স দেখাচ্ছে আমার, ফেসবুক এই চ্যানেলের ফেসবুক ফলোয়ার্স কত, কারণ এইটা কিন্তু আমার ট্যাবটাকে আমার ফেসবুকে দিয়ে দেয় না ইয়াপু। ট্যাবটাকে আমি একটা ট্যাব আকারে ইয়েতে ফেসবুকের পেজে অ্যাড করে দিয়েছি না ইয়াপু, এটা হচ্ছে এটা আমার ফেসবুক পেজের সাথে আমার ইনস্টাগ্রাম পেজ আছে, ওইটার জন্য আমার ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার কত সেটা ওইখানে দেখাচ্ছে। মানে এই জিনিসটা না থাকলে এই জিনিসগুলি কি আপনি খুঁজে পেতেন একটা ভিডিওর? ইনস্টাগ্রামে 43, ফেসবুকে 699, মানে এই আভায়ার ফেসবুকে হচ্ছে 699, ইনস্টাগ্রামে হচ্ছে কি 43, আর 149 এসইও, এটা বলতে কি বোঝাচ্ছে? মানে একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তারপর এটার উপর কার্সরটা ধরেন তাহলে বুঝতে পারবেন, কার্সর ধরেন এটার উপরে, এই যে দেখেন মানে এসইওটা কত পার্সেন্ট হয়েছে, ট্যাগ 4 মানে
4 out of 5 তারপর হচ্ছে ট্যাগ ভলিউম কেমন হয়েছে কিওয়ার্ড কিওয়ার্ড কি লিখা এটা ভাইয়া কিওয়ার্ড ইন টাইটেল টাইটেলে কিওয়ার্ড যে পাঁচটা দেওয়ার কথা দিয়েছে কিওয়ার্ড ডেসক্রিপশনে যেইটা দেওয়ার কথা দিয়েছে এই যে টোটাল জিনিসটা একটা ভিডিও এসইও করতে কি কি লাগে টোটাল জিনিসটা এখন আপনি যেখানে ভিডিওটা এসইও করছিলেন বা ভিডিওটা আপলোড করেছিলেন ওইখানে যান ওইখানে এখন একটা জিনিস দেখেন আমি আপলোড করলাম কোনটা এই যে এখানে আপনি আপলোড পাশের ট্যাবে ছিল পাশের এইটার 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 আগের ট্যাবটা এটার আগে এটা ভাইয়া এটা না রে ভাইয়া রে ভাইয়া রে কোথায় আমি সবগুলো দেখে নেই কোনটা এটাও না এই যে এটা ছিল এটাও না এটা নাকি হ্যাঁ হ্যাঁ এটা এটা কারেক্ট এখন হচ্ছে যদি আপনি যখন এই ভিডিওটা আপলোড দিয়েছি তখন তো আমরা টিউব বডি ভিডিও কিউ নেইনি তাই না না নেইনি এখন এখানে রিফ্রেশ দেন রিলোড দেন আপনার ভিডিওটা কিন্তু চলে গেল কিন্তু ভিডিওটা যে আপলোড করেছেন সেটা রয়ে গেছে কোথায় রয়ে গেছে এটা হচ্ছে আনপাবলিশড অবস্থায় রয়ে গেছে যে ভিডিওতে যান না এখানে নাই মানে ভিডিও আসেনি আচ্ছা ভাই তাহলে আরেকবার আপলোড দেন আপনি এটা একটা এখন এডিশনাল আইকন আসছে যে আইকন আসছে না এই আইকন গুলি ছাড়াও নিচে আসেন এই যে ভাই নিচে আসেন আরেকটু নিচে আসেন এই যে দেখছেন থাম্বনেইল এর কম্পারিজম আসবে এরপরে আপনি আরেকটু নিচে আসেন ভাইয়া যেখানে কিওয়ার্ড দেয়া যায় আর আর নিচে এই যে মোর অপশনস ও এখন নিচে আসতে পারবেন এই যে ট্যাগে 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 ক্লিক করেন এই যে ট্যাগের জায়গায় গেলে এই যে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভিডিওর জন্য চলে এসেছে এখান থেকে আপনাকে দেখাবে আর এই ভিডিওর উপরে আপনাকে দেখাবে আপনার ভিডিওটা কত পার্সেন্ট এসইও হয়েছে কিওয়ার্ডটা স্ট্রং কিনা কিওয়ার্ডটা দিলে আপনার রিচ কেমন হবে ইচ এন্ড এভরি ডিটেইল এখানে দেখিয়ে দিবে এই যে দেখেন ট্যাগ টুলস দেখতে পাচ্ছেন জি কাজটা তো অনেক সহজ হয়ে গেল হ্যাঁ ভাইয়া এই যে ট্যাগ টুলস কপি শর্ট ইম্পোর্ট ট্রান্সলেট তারপরে কিওয়ার্ড এক্সপ্লোরার অনেক কিছু উপর থেকে করে যাব একটা একটা করে হ্যাঁ করে যান ভাইয়া দেখানোর কারণ হচ্ছে যাতে আপনি করে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ এখানে একটা কথা আছে আপনি কিন্তু কিওয়ার্ড দেন নাই কিওয়ার্ড দিব মানে হ্যাশট্যাগ দিয়ে দেন নাই কারণ প্রত্যেকটা টাইটেলের আগে দেখবেন সবাই হ্যাশট্যাগ দিয়ে দেয় আপনি কিন্তু হ্যাশট্যাগ দেন নাই আচ্ছা তাহলে ও কমাতে হবে না আমাকে কয়েকটা কিওয়ার্ড নাম দিয়ে কেউ হেল্প করুন না সবাই মাইক্রোফোন অফ করে বসে আছে সবাই ঘুমাচ্ছে ভাইয়া অফ করে বসে নাই আমি আর আপনি ক্লাস করছি আর সব ঘুমাচ্ছে আকাশ আপু আমি আছি জোক
তারপরে লাফিং লাফ ঠিক আছে আচ্ছা এটা এন্টার দেওয়া যায় না কারণ আমরা যেরকম দেখলাম এটা তো ওই যে এর আগের যে একটা ভিডিও দেখলাম এই যে এটা দেখাচ্ছে উপরের লাইনে টাইটেলটা দেখাচ্ছে নিচের লাইনে হ্যাঁ তা আমি তো এটাকে ইয়ে করতে পারতেছি না এটা অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা কমেডি বানা সিও ডাবল এম ই ডাবল এম না আচ্ছা এই অবস্থা কি এটাকে ইয়ে দিব আচ্ছা কোনো এটা কি ইয়ে দেওয়া যায় নাকি হ্যাঁ দেওয়া যায় তো আচ্ছা ডেসক্রিপশন আজকে কারেন্ট পড়তেছে আজকে আজকে কি হয়েছে খান আজকে পাওয়ার অনেক দিচ্ছে করতেছে কারেন্ট আপডাউন করতেছে খানের কথা পুরোটাই আমার কাছে রিমিক্স ছিল আমরা যখন থাম্বনেলটা ইউজ করি এটা কি প্রথমে দেখায় না হ্যাঁ এটা ভিডিও প্লে করার আগে দেখাবে ওই যে আপনারা দেখেছেন যে নাজমুল ভাই আমাকে যেটা থাম্বনেল করে দিয়েছিল ওইটা আপনাদের ভিডিও ফার্স্টে দেখায় ভিডিওটা প্লে করার মানে পজ করা অবস্থায় কিন্তু তারপরে দেখাতে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝছি তারপরে এটা কি কম্পেয়ার থাম্বনেল ইন সার্চ রেজাল্ট এটা কি কম্পেয়ার করব করে দেখেন আজকে পাওয়ার অনেক আপ ডাউন করতেছে আরে ওমা এখানে অনেক কিছু আছে এত লেখা পড়া কে করবে ইউটিউবের কাজটা ভাইয়া একদিনে দেখে কখন একটা চ্যানেল র‍্যাঙ্ক আনা পসিবল না আপনাকে ইউটিউবের কাজে আস্তে ধীরে দেখে দেখে বসে বসে করতে হবে রিসার্চ আপনাকে অনেক সার্চ করতে হবে অনেক সার্চ করতে হবে ও এটা ভিড আইকিউটা আমার এখানে অ্যাপ্লিকেশনটা সেট আপ হইছে এটা তো আমার দরকার নাই ওকে এখানে আচ্ছা প্লেলিস্ট হচ্ছে যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে আপনার ওই প্লেলিস্টে এটা অ্যাড করে দেয়া আচ্ছা আমার তো এটা তো গার্মি সোর্সিং এ যাবে না কাজে এটা ক্লোজ করে দিই দরকার নেই তারপরে এখানে হচ্ছে এই বাচ্চাদের জন্য কিনা বা বাচ্চাদের জন্য না কিনা এখান থেকে নো ইটস নট মেড ফর ভিডিও কিডস দেন কিডস দিয়ে তারপরে এই যে এজ নিচেরটা নিচের ও আচ্ছা এটা নিচেরটা দেন তারপরে স্ক্রল করে একটু নিচে আসেন অল্প এই যে এখন এখানে দেখেন হ্যাঁ এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স এখানে যান অ্যাডভান্সে যাওয়ার পর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার মানে 18 প্লাস 18 অনলি এটা আপনার কারোর জন্য আপনি রেস্ট্রিক্ট করে দিচ্ছেন ওখানে এটা সিলেক্ট করার পরে কারোর জন্য রেস্ট্রিক্ট করে দিচ্ছেন না এখন আসেন পেইড প্রমোশন এই যে পেইড প্রমোশন কথাটা দেখতে পাচ্ছেন আপনারা এই পেইড প্রমোশন হচ্ছে গুগল এটার উপরে কোনো অ্যাড দিবে কিনা বা গুগল কে আপনি পারমিশন দিচ্ছেন কিনা তখন এটা দিয়ে দিবেন মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ অর এনরোলমেন্ট এটা দিয়ে দিলে গুগল এরপরে যখন আপনার এই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন গুগল আপনাকে অ্যাড দিবে এরপরে হচ্ছে ট্যাগ অ্যাড করা ট্যাগ অ্যাড করবেন এই কিওয়ার্ড ইন্সপেক্টরে যান হ্যালো আপু জি
আপু এটা তো মানে মনিটাইজ হওয়ার পরেও মানে আমরা অন করতে পারবো না, নাকি এটা অটো অন হয়ে যাবে? এটা সবগুলি ভিডিওতে দিয়ে দিবেন, যদি মনিটাইজ হওয়ার আগের কোনো ভিডিওতে আপনার খুব ভালো ওয়াচ আওয়ার থেকে থাকে, তাহলে যাতে গুগল অ্যাড মনিটাইজের পরে আপনাকে ওইটাতে দেয়। এখন কি পরবর্তীতে এসে চেক করবেন আপনি? না আপু। ভাইয়া কিওয়ার্ড ইন্সপেক্টরে যান, এখানে এখন লিখেন, এই যে সার্চ দেন, একসাথে পাঁচটার বেশি মানে কিওয়ার্ড সার্চ করা যাবে। দেন একটা কিওয়ার্ড লিখেন এটা রিলেটেড, ভেরি হাই হচ্ছে কি ফানিটা, ও এগুলো সবই তো বেশি, এটা 85 ফানি ভিডিওস। এটা না আবার ওই কিওয়ার্ড প্ল্যানারের মতো দেখে না, আলাদা দেখায়। তারপর আর একটা কোন জায়গায় লিখবো, এখানে ওটাকে কেটে দেন, কেটে দেন এই যে ফানি ভিডিও, যেটা ফানি ভিডিও ভাইয়া এই যে, হ্যাঁ এটা কেটে দেন। না ফানি ভিডিওটা নিব না, অমরের হা হা আছে তো 1,08,000। আর কি ছিল জানো? লাভ যোগ ছিল, যোগ 2,85,000। হ্যাঁ আমরা যেগুলো দিছিলাম এগুলো সবগুলোই আছে, তো উপরে যেগুলো দিছি এগুলোই তো এখানে বসাই দিব না? না এখানে চাইলে নতুন দিবেন, ওইগুলি সহ নতুন দিবেন, ওইগুলি তো দিবেন সাথে নতুন দিবেন। নতুন মানে এখানে কি আমি আরো বেশি দিতে পারবো? হ্যাঁ এখানে এই যে দেয়া আছে 500 ক্যারেক্টার লিমিট। আপনি ওই writepad.com এ গিয়ে ওখান থেকে দেখেন না আরো কিছু পাওয়া যায় কিনা। ফজল ভাই এখানে হ্যাশট্যাগ হবে না তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে যেগুলো একসাথে যে দিবেন এখানে সকলে হ্যাশট্যাগ সাথে আছে। আমি দেখছি এটা ক্লোজ করে দিব, কারণ আমি সেজন্য পাশে লিখতেছি। আচ্ছা ভাই সেইখানে তিনটা দেখাচ্ছে, তার থেকে ইয়ে করলে সে আরো 14টা দেখাবে, এটা ভালো না? এই যে এই এইগুলি যদি আপলোড না কর মানে টিউব ইউটিউবে কাজ করবেন, কিন্তু এই এই অ্যাপ দুটো যদি মানে এই এই দুটো যদি আপনি ইনস্টল করে সরি কি বলে প্লাগ ইন করে না নেন, এক্সটেনশন করে এক্সটেনশন দুটো যদি ইয়ে করে না নেন, ইনস্টল করে না নেন, তাহলে সমস্যা। আচ্ছা এটা বুঝলাম। তারপরে এখানে কাজটা কি, কোথায় কাজটা কি? এটা আমার টেক্সাস আপনি তো 130 দিয়েছেন, দিতে পারবেন তো 500? এখন আমার মনে পড়তেছে না, আপাতত থাক না। বাকিগুলি কই, বাকি মানুষ নাই কেউ এখানে? writepad.com এ গিয়ে দেখেন তো, ওখান থেকে আরো কিছু নিতে পারবেন।
কোনখান থেকে আপনার কথা বুঝাচ্ছে না, কে কথা বলতেছে তাও বুঝতেছি না। এটা রামরা ভাই বলছে, রামরা ভাই কি বলেছেন? rightag.com থেকে, rightag.com। RITE ভাইয়া লিখে দেন জুমের চ্যাটে, লিখে দেন। জি পাঠাইছি। এটা তো আবার ইয়ে করতে হবে। ফেসবুক দিয়ে কখনই করতে না করেছি ভাইয়া। হ্যাঁ আমি তো সেই জন্য আটকে আছি, আমি করতে যাচ্ছি না, তো গুগল এ করে নিতাম। ওটা ইমেল দিচ্ছে, ইমেল দিয়ে করে নেন। কোন ইমেল? উপরে উপরে কন্টিনিউ ইমেল দিয়ে কন্টিনিউ। এটা তো আবার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। সমস্যা নাই তো, আপনার ইমেইলে একটা কোড গিয়েছে, চলে গেছে। আচ্ছা বাসের বাসের বাস বাস দিয়ে পানির বোতল তৈরি হয় জানেন? কি দিয়ে? বাস বাস। হ্যাঁ এটা দিয়ে পানির বোতল তৈরি হয়, পানির বোতল। এটা দিয়ে খাবার তৈরি হয় জানেন? হ্যাঁ ওটা আমি জানি, খাবার তৈরি হয় সেটা জানি, কিন্তু পানির বোতল রেগুলার ইউজ করতে পারি, পানির বোতল তৈরি হয়। এবং এই পানির বোতলে হচ্ছে শীতের দিনে যদি একটু গরম পানি রাখেন সেটা গরমই থাকবে, আর ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকে। লাইক ওই আমরা এটা কি বলি, এই যে ফ্লাক্স ফ্লাক্স ফ্লাক্স, হ্যাঁ ওই টাইপ, বাট নট অতটা ইফেক্টিভ হবে। কিন্তু এটা দেখে আমার খুব ইয়ে লাগলো, তো আমার মনে হলো যে আপনারা জানেন কিনা হঠাৎ করে, যদি এটা অফ ট্র্যাকের একটা কথা বলে ফেললাম আপনাদেরকে। বাসে বাস দিয়ে ব্যাংক তৈরি হয় জানেন? খান আপনারটা বন্ধ রাখেন, আমি কেন বলেছি তাই না জানেন কি না, সত্যি সত্যি হয়তো বুঝছে। বাসের খুঁটি যেখানে আছে ওরা আগে গ্রামের এখানে সবাই টাকা জমায় করে, তারপর কি করবো এখানে লিখবো থ্রু দ্য ট্রাইবাল ইউ বি বিউটিফুল না সাজেস্টেড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ সাজেশন কি লিখতে হবে? থ্রু উই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ওভার দ্য ফাইন্ড বিউটিফুল দ্য মোস্ট পার দি অর্গানিক ব্রিজ মানে জানেন? অনেকগুলো দেখাচ্ছে এখন, এটাকে নিব কেমনে সহজ উপায়? আমরা ভাই এটাকে সহজ উপায়ে নেওয়ার কোনো ইয়ে আছে? নিশ্চয়ই তো রাস্তা থাকবে, সহজ উপায় তো আমার মনে হয় দেখে দেখে লিখতে হবে ওখানে গিয়ে, কারণ ওরা তো যেহেতু এটা বানাইছে ডেফিনেট একটা রাস্তা আছে যে আমি এক ক্লিকে সবগুলিকে নিয়ে নিব, এটাই তো সফটওয়্যার ভাইয়া। সব জায়গায় এত কপি পেস্ট করলে হবে? একটু কষ্ট করেন। আপনার যেটা মাথায় আসছে না সে মাথায় ইউজ করে দিছে, এখন আমরা যদি দেখে দেখে যদি লিখতে না পারি। আচ্ছা লিখে নেই, আমার কমেডি বানানো ভুল ছিল, সিও এমই ডি ওয়াই। ভুল থাকলেও সমস্যা, অনেকে ভুল সার্চ করে অনেক জায়গায়, তখন আপনার তো শো করবে।
নাইট মুভি লাভ তো আমরা দিচ্ছি না, ক্লাব মুভিজ গুড ওয়াচিং ওয়াচিংটা দিই। হ্যাঁ কন্টিনিউ করতে থাকেন, আমাকে দুই মিনিট সময় দেন, আসতেছি আমি। হ্যাঁ আপনার ট্যাগটা রিসার্চ করতে থাকেন, আমি পানি টানি নিয়ে আসি। ওয়াচিং ইউ দেখলাম গুড কমেডি। কমেডি সিরিজ একটা ছিল না, এটা কি কার্টুনের নাকি ভিডিওটা? এমনি এমনি এটা জাস্ট মানে প্র্যাকটিস পারপাস। মানে এমনি যদি কার্টুন যদি হয় কার্টুন থেকে আর কিছু কিওয়ার্ড দিতে পারতেন না? হ্যাঁ কার্টুনটাও দিয়ে দিব। আপনি ওই 500টা দিয়ে না ওই 500টা আপনি ফিল আপ করেন, আমরা দেখব যে কিওয়ার্ড ওটা ফিল আপ করে দেওয়ার পরে ওটা একসাথে একসাথে দেখায় কিনা।
হয় নাই ভাইয়া ফান্ডি লিখছিলাম না হ্যাঁ ফান্ডি লিখছিলাম আমরা মোট কয়টা হইছে অনেকগুলো হয়ে গেল তো 350 55 টা হয়ে গেছে আচ্ছা এই জায়গাটা কাজটা কি এই জায়গায় টুলগুলি দেখা এখান থেকে যদি এগুলি কপি করে রাখতে চান কপি করে নিয়ে নিতে পারবেন ইম্পোর্ট করতে পারবেন ইম্পোর্ট করে একটা ফাইলে রেখে দিলে আপনার কাছে একটা কিওয়ার্ডের ফাইল হয়ে গেল আচ্ছা আমি কপি করলাম ও এই জিনিসটা ওখানে যাচ্ছিলাম আমরা ওইটা দিছি নিউ ট্যাগ লিস্ট আচ্ছা এটা হচ্ছে কি এখন ফাং দিয়ে রাখি ওকে তারপর ভিডিও লোকেশন কোন জায়গার ওই লোকেশন ভিডিও লোকেশন তো চিটং এর না দিচ্ছি আমরা বাই ডিফল্ট সবকিছু কিন্তু তারপরেও আমি প্রত্যেকটা ভিডিওর আগে আমি রিভিউ চাই মনে আছে সেটিংসটা এই এখন আপনাদের কি ওই সেটিংসটা মনে আছে ইউটিউব স্টুডিওতে চলে যান ইউটিউব স্টুডিও একটা ওই যে ভাইয়া রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে যান এখানে সেটিংস এ যান এই যে চ্যানেল চ্যানেলে যান এখন ওই যে ফিচার্স এলিজিবিলিটি যেটা এই যে ডিফল্ট ভাবে দিয়েছিলাম কিছু তারপরেও আচ্ছা ভাই বেসিক ইনফো তো একটু জানতো বেসিক ইনফো তো একটু যান বেসিক ইনফো এটারই বেসিক ইনফো হ্যাঁ স্ক্রল করে একটু নিচে আসেন এইটা দেওয়ার কারণেই আপনাকে কিন্তু এই যে এখন ভিডিও আপলোডের সময় যত অপশন দেখতে পাচ্ছেন সেটা দিত আপনি যদি এটা না দিতেন জি এটা কি সবসময় বাই ডিফল্ট থাকে এই জিনিসটা না এটা থাকে না এটা আমরা দিয়েছিলাম বাই ডিফল্ট কোনটা থাকে ইয়েস না বাই ডিফল্ট এটাই দিতে হয় আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও কারণ সব ভিডিওর কিওয়ার্ড সব ভিডিওর ডেসক্রিপশন তো একরকম হবে না না আমি ওটা বলিনি আমরা এই জায়গা আসার আগে এই তিনটার কোন জায়গায় এই চিহ্নটা থাকে এটা খালি থাকে ও খালি থাকে হ্যাঁ এই এটা ওর কই গেল আ আচ্ছা এইটার কারণে আপনার হচ্ছে ওইটা ওই ওই অপশনটা আপনি পাচ্ছেন বারবার এই যে এত সেটিংস গুলি যে পাচ্ছেন এটার জন্য পাচ্ছেন কারণ আন্দাজে একটা ভিডিও পোস্ট হয়ে যাবে আমি কিছুই জানলাম না এই জন্যই এটা আমি বলেছিলাম যে রিভিউটা দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন তখন সেটিংসটা দেখতে পাবেন এখানে ক্রিয়েটিভ কমন দিয়ে দেন তাহলে কপিরাইটেড এর ইস্যু থাকবে না তারপর নিচে আসেন এখন ক্যাটাগরিতে দেখেন ক্যাটাগরি ক্লিক করেন এটা এন্টারটেইনমেন্টে যাবে কমেডি অর এন্টারটেইনমেন্ট কমেডিতেও দিতে পারেন এন্টারটেইনমেন্ট তারপর নিচে আসেন এরপর এই যে হোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট দেখতে পাচ্ছেন ওই বাই ডিফল্ট যেখান থেকে করলাম না আমরা চ্যানেলের ভিডিও সেটিংস ওইখানেও কিন্তু এটা ছিল তো আমরা ওইখানে কিন্তু এটাই দিয়ে এসেছিলাম হোল্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট এখানে হচ্ছে চাইলে আপনি সবগুলি কমেন্ট হোল্ডে রাখতে পারেন চাইলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট হোল্ডে রাখতে পারেন চাইলে কমেন্ট সেকশনটাই অফ করে দিতে পারেন আর এখানে যে কমেন্ট করেছে
দেখেন ডিসেবল কমেন্ট একদম নিচে ডিসেবল কমেন্ট এটা, হ্যাঁ এটা দিলে ভিডিও থাকবে কিন্তু কোনো কমেন্ট থাকবে না, কমেন্ট করার কেউ কোনো অপশনই খুঁজে পাবে না। আরেকটা হচ্ছে ভাইয়া যে পাশে যেটা এটা হচ্ছে যে ভিডিওর যে কমেন্ট গুলি আসবে কমেন্টটা কি সবচেয়ে নিউয়েস্ট কমেন্ট আসবে না সবচেয়ে টপে যে কমেন্টটা ছিল সেটা আসবে, মানে যেটার উপরে লাইক বা রিয়াক্ট বেশি পড়বে বা যেটা রিপ্লাই বেশি হবে সেটা ফার্স্টে দেখাবে। রিলেভেন্ট না, রিলেভেন্ট না, এখানে দুইটাই ছিল অপশন ভাইয়া, টপ আর নিউয়েস্ট ছিল। আচ্ছা তারপরে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, এটা প্রথম অবস্থায় আমি বলেছিলাম একদম দিতে না আপু। জি আপু নোকি বাস কোর্স তো ক্লাস করতে পারতেছ না, ওকে কল করে বলছি আমি বলছি জি। আচ্ছা কি হয়েছে ওর? ওর আপু জ্বর উঠছে। আরে বেচারা, এটা ভাইয়া প্রথম দিককার ভিডিও গুলিতে এটা সবসময় ডিসিলেক্ট করে রাখতে হয়। এখন একটা জিনিস দেখেন, এই যে এত কাজ করলেন, এই কাজের পরে যে এখানে ফিনিশ প্রসেসিং দেখতে পাচ্ছেন এটা, না 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 এই যে দেখেন আমি মার্ক করেছি, হ্যাঁ এই জায়গায় ফার্স্টে ডাউনলোড আপলোড হয়, আপলোড হওয়ার পরে ফিনিশ প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনি নেক্সট স্টেপে যান, নেক্সট স্টেপে যান, নেক্সটে যান, হ্যাঁ এই যে এই দুইটা আসবে না, এই দুইটা এনাবেল হবে না আপনার এই ফিনিশটা না হওয়া পর্যন্ত। এখন ভাইয়া এই যে ডিটেইলস এ যান, ডিটেইলস কোথায়? এই যে ডিটেইলস, এই যে ডিটেইলস, হ্যাঁ আচ্ছা যান এইখানে, এখন একটু স্ক্রল করে এই জায়গাটাতে স্ক্রল করে নিচে আসেন, দেখেন আমি রেড মার্ক দিয়েছি যেখানে ভাইয়া এটা, হ্যাঁ এখানে স্ক্রল করে একটু নিচে আসেন, এই যে অ্যাড ইওর কিওয়ার্ড সার্চ আইটেম, আপনার এই ভিডিওটা কি দিয়ে সার্চ করবে এখানে এটা অ্যাড করে দেন, ওই পাঁচটা যেটা লিখছিলাম ওগুলো না, হ্যাঁ টাইটেলের ওটা দিয়ে দেন এখানে, তো ওই জায়গায় দিলাম, আর এই জায়গায় কেন দিতে হচ্ছে? এটা হচ্ছে র‍্যাঙ্কের জন্য, এখানে লেখা আছে হোয়াট সার্চ আইটেম ডু ইউ ওয়ান্ট টু র‍্যাঙ্ক ফর, ব্যাস ভাইয়া চলবে। এখন নেক্সটে যান, প্রথমবার দেখে আপনাকে এন্ড স্ক্রিনটা অ্যাড করতে দিচ্ছে না, প্রথমবার দেখে কোন এন্ড স্ক্রিনটা যান, নেক্সটে যান তারপর দেখাচ্ছি, প্রথমবার দেখে এই যে এই এই জিনিসটা আপনাকে অ্যাড করতে দিচ্ছে না, এটা মেবি আপনার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও না, এটা সেকেন্ড ভিডিও, এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে দিচ্ছে না। ও আচ্ছা, এই অ্যাড কার্ডে যান, এইখানে এখন আপনি চাইলে এই যে ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিংক, এখানে আপনি ভিডিও মানে কোনো ভিডিও যদি একটু স্ক্রল করেন বা একটু স্ক্রল করেন উপরে ওঠেন, হ্যাঁ এই যে যে কোনো ভিডিওর এই যে আমি এখন যে জায়গাটা মার্ক করলাম দেখতে পাচ্ছেন ভাইয়া, হ্যাঁ এই জায়গায় একটা ছোট্ট আই বাটন দেখায়, এই যে আই বাটনটা এরকম থাকে, এই যে এই আই বাটনে ক্লিক করলে কিন্তু অন্য আরেকটা জায়গায় নিয়ে যায় আমাদেরকে, হ্যাঁ নিয়ে যাবে, সেটা এখান থেকে সিলেক্ট করেন কি কোনো ভিডিওতে নিতে যাচ্ছেন না আপনার কোনো প্লেলিস্টে নিতে যাচ্ছেন নাকি আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছেন, যদি চ্যানেল দেন তাহলে চ্যানেলের লিংক দিতে হবে, প্লেলিস্ট দিলে প্লেলিস্টের লিংক দিতে হবে, ভিডিও দিলে ভিডিওর লিংক দিতে হবে, অ্যাড করতে হবে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে, এখানে একটা এরর জায়গা আছে তো, এই যে না এই যে এখানে এইখানে এই যে দেখেন সিলেক্ট এ টাইপ অফ কার্ড টু বিগিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখান থেকে অ্যাড করেন, যেটা অ্যাড করবেন ভিডিও যদি অ্যাড করতে চান ভিডিওতে ক্লিক করুন, না আমি চ্যানেলটা অ্যাড করে দিই, চ্যানেলটাই আমার জন্য ভালো, করেন এখন কোন চ্যানেল, অন্য আপনার যদি অন্য রিলেটেড কোনো চ্যানেল থাকে, একজনের হয়তো দুইটা জিনিস নিয়ে চ্যানেল আছে, সে ব্লগিং করে, সে হয়তো আপনার রেসিপি দেয়, বা সে হয়তো ব্লগিং করে তার হয়তো আরেকটা জায়গায় অন্য আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সেখানে লিংক করে দেয়, তাহলে ভিডিও দিয়ে বুঝছি আমি, এইটা এটাও হতে পারে, অনেক সময় এটা দেখা যায় যে চ্যানেলগুলি র‍্যাঙ্কে চলে এসেছে তারা তাদের এই আই কার্ডে অ্যাড করার জন্য, কারো হয়তো আপনার চ্যানেলটাকে আপনি বললেন যে ভাই আপনার এখানে কার্ডে অ্যাড করে দেন আমাকে, এটার জন্য সে হয়তো আলাদা পেমেন্ট নেয় আপনার কাছ থেকে। এখন আপনি যদি ভিডিও অ্যাড করতে চান আপনি আমাদের এলইডিপি এর ভিডিও অ্যাড করে দিতে পারেন, আপনি আমাদের আবার ভিডিও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা বুঝছি, এখানে একটাই তো করা যাবে না? হ্যাঁ একটাই করা যায়। কার্ডটা কি কার্ড? এই যে আই বাটনে কি দেখাবে ভাইয়া? হ্যাঁ দেখাই দিছি তো, আমি লিখে দিছি।
top largest explorer of clothing. Okay, tarpor hocche save then. Save kothay? Ei je pore upor bhai save ei je. দেখেন এখন এডিট চলে আসছেন এখানে এখন নেক্সটে যান নেক্সটে গেলে এই যে এখন আসেন দেখেন সেভ অর পাবলিশ প্রাইভেট আনলিস্টেড পাবলিশ এখন হচ্ছে প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না আনলিস্টেড এনিওয়ান উইথ দ্য মানি আনলিস্টেড করে রাখলে সবাই দেখতে পারবে যদি তাদের কাছে ভিডিও লিংক থাকে ভিডিও লিংক না থাকলে তারা এটা দেখতে পারবে না আর পাবলিক দিলে হচ্ছে সবাই দেখতে পারবে আর সেটা যদি ইনস্ট্যান্ট প্রিমিয়ার দেন তাহলে হচ্ছে এটা লাইভ এর মতো প্রিমিয়ার আকারে শো করবে আপনাদের ভিডিওগুলো আমি ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিয়ে দেই দিব হ্যাঁ দিয়ে দেন এটাও করা যায় আবার এখানে যদি শিডিউল করে দিতে চান যে না আপনি শিডিউল করে দিবেন এটা আজকে পাবলিশ হবে না এটা 7 দিন পরে পাবলিশ হবে এই যে এখানে শিডিউল করে দিয়ে দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা শিডিউল করে দিয়ে তারপরে সেটাস প্রিমিয়ার যে টাইমটা হবে ওই টাইমে এটা প্রিমিয়ার দেখাবে তারপরে স্ক্রল করেন ভাইয়া এরপর হচ্ছে এখন তো শিডিউল দেন নাই আপনি ইয়ে করে দেন ভাইয়া উপরে ওই যে সেভ এন্ড পাবলিশে দেন ওই যে এখন পাবলিক হ্যাঁ পাবলিক পাবলিক দিয়েছেন তো ওকে সেটাস প্রিমিয়ার এখন পাবলিশ দেন হ্যাঁ এই যে পাবলিশ হ্যাঁ পাবলিশ দেন এখন ক্লোজ করেন এটা এখান থেকে চাইলে শেয়ারও করে দিতে পারেন চাইলে ক্লোজও করতে পারেন এই যে এখন প্রিমিয়ার দেখতে পাচ্ছেন এই এই ভিডিওটাতে ক্লিক করেন আপনি আপনি তো না আপনি অন্য কোন চ্যানেল দিয়ে ভিডিওটাতে ক্লিক করতে হবে আপনাকে ভাই লিংকটা অন্য কেউ কারো কাছে আছে ভাই এই লিংকটা একটু অন্য কাউকে দিয়ে দেন আপনি এটা দিয়ে দিচ্ছি এটা না সেই ভিডিওটা এখানে না এখানে না এটা না এটা না লিংক এখান থেকে না ব্যাকে যান এই যে এখানে একটা ব্যাকের সুইচ পাবেন এই যে দেখাচ্ছি আমি আপনাকে এখানে একটা ব্যাকের সুইচ পাবেন দেখেন এই যে যে হ্যাঁ ব্যাকে যান ব্যাকে যাওয়ার পরে যে এখানে এনে এই যে এখান থেকে নেন এখান থেকে থ্রি ডটে অপশনসে ক্লিক করেন এই যে গেট শেয়ারেবল লিংক লিংকটা আপনি গ্রুপে দিয়ে দেন দেখাচ্ছে এটা হচ্ছে আমার চ্যানেলে এটা দেখাচ্ছে এই যে এখানে একটা লিখা দেখতে পাচ্ছেন ইনক্লুড পেইড প্রমোশন হ্যাঁ 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 এখন এখানে কিন্তু কেউ টেনে দেখতে পারবে না এটা প্রিমিয়ার হচ্ছে দেখে এটা এখন কেউ টেনে দেখতে পারবে না ও এটা তো এই ইয়ে না আমি তো কোনটা আনলাম কোনটা পাবলিশ হইলো আপনি এটা তো আমি যেটা পোস্ট করছি এটা তো সেটা না ওটা তো একটা সামগ্রী দিয়েছিল এটা প্রিমিয়ার হচ্ছে যে টাইমিংটা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার হবে দেয়ার সাথে সাথে আসতে একটু সময় নেয় আপনি মাত্র দিলেন তো এখন বসে বসে কাউন্টিং করেন আপনি সাবটাইটেল না দেয় এখানে কিন্তু সিসি আসেনি
দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি যেখানে মার্ক করেছি এখানে সিসি আসেনি, এখন আপনি ভিডিওতে ব্যাক করেন, ভিডিওতে ব্যাক করেন, এখন হচ্ছে পেনে ক্লিক করেন, কার্সর নিয়ে পেনে ক্লিক করেন, পেন পেন, এখন স্ক্রল করে নিচে আসেন, নিচে নিচে আসেন ভাইয়া। এই জিনিসটা এখানে কি দেখাচ্ছে 30, এটা এটা কি দেখালো 30.20 কোথায়, 30 কোন কিওয়ার্ডের কি আছে সেটা দেখাচ্ছে ভাইয়া, স্ক্রল করে। আচ্ছা ভাইয়া এখানে দেখেন, উপরে উঠেন, উপরে উঠেন, এই যে মোর অপশনস এ যান, আপনাকে আপনার ভিডিওর স্কোর স্কোরও এখানে দেখিয়ে দিচ্ছে ওরা, মোর অপশনস এ গেলে নিচে আসেন তো একটু ভাইয়া, একদম নিচে আসেন, স্ক্রল করে উপরে উঠেন, স্ক্রল করে উপরে উঠেন, এখানে দেখেন, দাঁড়ান দাঁড়ান, এখানে ইয়ে কোথায় গেল, ক্যাটাগরি তো সাবটাইটেল ওটা অ্যাড করেননি তো ওই জন্য এটা এখন আর আসছে না, দেখি এই যে এই যে এই যে সাবটাইটেল অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল ক্লিক করেন, এখানে ক্লিক করেন ভাইয়া, এই অ্যারোটাতে, হ্যাঁ অ্যারোটাতে ক্লিক, অ্যারোটাতে ক্লিক করেন, এটা কি দিব ইংলিশ, এটা ইংলিশ দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, ওকে এখন হচ্ছে এটা সেভ করে দেন, উপর উঠে এটাকে সেভ করে দেন, এখন হচ্ছে ভিডিও ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, ওই যে চ্যানেল ভিডিওতে, হ্যাঁ এখন ভিডিওটা যখন দেখবেন আপনি ওই যে ভিডিও ভিডিও ইউটিউবের যে সাইটটা আছে ওই ভিডিওটাতে যান। আচ্ছা আমরা দেখি যে আমার নামটা কিছু ইটস অল অ্যাবাউট ফাউন্ড, তাই না, টাইটেলটা এটার উপরে কি এটা দেখাচ্ছিল খেয়াল করি নি, হ্যাঁ দেখাচ্ছিল তো, ওই যে কিবোর্ড ভিডিও এক ব্যাকে যান, আমি দেখাচ্ছি আপনাকে এখানে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এই কর্নারে আপনার ইটস অল অ্যাবাউট ফার্ম এটা দেখাবে, এটা কিন্তু নিচের লাইনে আসে না দেখছেন, এটা আপনার হয়তো আরেকটু স্পেস দিলে নিচের লাইনে চলে আসতো, আচ্ছা এই যে দেখেন আপনার অ্যানালিটিক দেখেন, এখন এসইও সাজেশন, এসইও স্কোর 30%, এটা এই ভিডিও, হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন, এরপরে দেখতে পাবেন হচ্ছে টিউব বাড়িটা, স্ক্রল করেন, এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে সোশ্যাল দেখতে পাচ্ছেন, ব্যাড ব্যাড এনগেজমেন্ট রেট ব্যাড, সোশ্যাল রে ব্যাড কেন, কারণ আপনার এনগেজমেন্ট এখনো হয় না, এনগেজমেন্ট এটাতে খুব ভালো আসে না এই জন্য ব্যাড দেখাচ্ছে, এই যে আপনার ভিডিও স্কোর দেখেন, এসইও তো ভিডিও স্কোর না ভিএডি স্কোর, এসইও ভিডাইকিউর এসইও স্কোর দেখাচ্ছে আপনাকে, এটা ট্রাই করবেন সবসময় 50 তে রাখার জন্য, তাহলে ওই চ্যানেলের র‍্যাঙ্কিং এবং চ্যানেল ভিডিও ওয়াচটা বাড়ে, এটা কি আমরা যে কিওয়ার্ড রিসার্চ যেভাবে করে নেই সেভাবে করে নিলে সুবিধা না, হ্যাঁ ওভাবে করে নিয়ে আসলে সুবিধা টপিক ওয়াইজ, কারণ আপনার এটা এত কম হওয়ার কারণ হচ্ছে আপনার চ্যানেলও হয়তো এই রিলেটেড কিওয়ার্ড গুলি নাই, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে একটা চ্যানেলের অপটিমাইজেশনের যে কাজ, একটা ভিডিও অপটিমাইজেশনের যে কাজ সেটা হলো এটা। ও এখানে একটা বিষয় আছে, আমরা যখন এই এই জিনিসটা এসইও করব তো প্রশ্ন তাইতে ভুলে গেলাম, আমি মনে করতে থাকেন, টেনশন নাই আমি আছি, আমি একটু আসি, আমি আছি, আর কেউ ভিডিও আপলোড করবেন, এখানে ওই